মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ তেইশে ডিসেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করে গেল আটই নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন তবে তফসিল ঘোষণার পরই জাতীয় ঐক্যফ্রন্ট এক মাস এবং বিকল্পধারা বাংলাদেশ সাত দিন নির্বাচন পেছানোর দাবি করে চিঠি দেয় কমিশনে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় নির্বাচন পেছানোর এখতিয়ার ইসির এই প্রেক্ষাপটে সোমবার ত্রিশ ডিসেম্বর নির্বাচনের নতুন দিন ধার্য করে পুনর তফসিল ঘোষণা করে কমিশন ইসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কোনো শর্ত আমাদের ছিল না আমরা বলেছি এই বিষয়টি সিদ্ধান্ত দায়ী মালিক হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যা করেছে তার প্রতি আমাদের সমর্থন আছে ওনারা যখন শেডিউল ডিক্লেয়ার করেছিলেন তখন আমরা তাতে একমত প্রকাশ করেছিলাম আমরা প্রস্তুত সেই অনুযায়ী আমরা নির্বাচন করব। এখন তারা মনে করছেন যে কিছুদিন পিছিয়ে দিলে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ভালো হবে সেই কারণে ওনারা পিছিয়েছেন যা বোঝা যাচ্ছে আমাদের এতে কোনো অসুবিধা নেই তবে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা বলছেন নির্বাচন সাত দিন পেছানোর মাধ্যমে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে কমিশন বিদেশি পর্যবেক্ষকরা যেন থাকতে না পারে সে কারণে উদ্দেশ্যমূলকভাবে বড়দিন এবং ইংরেজি নববর্ষ উদযাপনের সময়ে ত্রিশে ডিসেম্বর ভোটের তারিখ দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা হয়েছিল এটি সরকারের নির্দেশে করেছেন সরকার আসলে নিজেই নির্বাচনটা মানচাল করে দিয়ে দুই সালের মতো ভোটবিহীন ভাবে এই উদ্দেশ্য প্রণোদিত এসব কাজগুলো করছে সেই সাথে ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতার কাছে প্রশ্ন ছিল দুই এর উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন নিয়ে এইবারে বিদেশি পর্যবেক্ষকদের আসাটা আরো বেশি জরুরি মনে করছি আমরা দেখা কারণ আমরা এই নির্বাচনটাকে একটা চ্যালেঞ্জের মতো নিয়েছি আমাদের কোনো দাবি বানা হয়নি তারপরে আমরা নির্বাচন করছি এবং আমরা মনে করি যে জনগণের মধ্যে যে সারাটা আসছে এটা একটা ভোট বিপ্লব হবে কিন্তু এটা যদি রাষ্ট্রীয় শক্তিতে সন্ত্রাস দিয়ে দমন করা হয় তার প্রতি প্রতিরোধের একটা উপায় হিসেবে আমরা বলছি বিদেশিরা যাতে এখানে পর্যবেক্ষণে থাকতে পারে সেটাই তো তারা করতে দিচ্ছে না আমি দুই সাথে এটা এই জন্য তুলনা করার মতো করি না এদিকে ত্রিশ ডিসেম্বর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক বদ্রুদ্দুজা চৌধুরী মৌসুম ইসলাম সময় সংবাদ ঢাকা